চারটি চুক্তি স্বাক্ষরিত।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি ওয়াহেদ শরীফ, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরো একটি স্প্যান, স্বপ্নের পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরেকটি স্প্যান। আগামীকাল মঙ্গলবার জাজিরা প্রান্তে বসানো হবে একাদশতম স্প্যানটি। 150 মিটার দৈর্ঘ্যের এই স্প্যান ভাসমান ক্রেন দিয়ে বসানো হয়। এটি বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটারের পদ্মা সেতু। নতুন করে আরও একটি স্প্যান বসানো হলে জাজিরা প্রান্তে মোট স্প্যানের সংখ্যা হবে 9টি। সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় একাদশতম স্প্যানটি জাজিরা প্রান্তে বসানো হবে। এই স্প্যান মিলে জাজিরা প্রান্তে একসঙ্গে দৃশ্যমান হবে পদ্মা সেতুর 1350 মিটার। চলতি মাসের 10 তারিখ মাওয়া প্রান্তে বসানো হয় দশম স্প্যান। এর আগে মাওয়া প্রান্তে বসানো হয়েছিল আরও একটি স্প্যান। নতুন স্প্যানটি বসানোর জন্য প্রস্তুত জাজিরা প্রান্ত। জায়ানের মরদেহ দেশে আনা হবে আগামীকাল। শ্রীলঙ্কার বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ শেখ সেলিমের নিহত নাতি জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার 23 এপ্রিল দেশে ফিরিয়ে আনা হবে। তবে তার জামাতা মশিউল হক চৌধুরীর পায়ের জখম গুরুতর হওয়ায় তাকে এখন দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। সোমবার 22 এপ্রিল সকালে নিহত জায়ানের বাসায় তার স্বজনদের সহমর্মিতা জানানো শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ। সকালে নিহত জায়ানের বাসায় তার স্বজনদের সহমর্মিতা জানানো শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ। আজ সকাল থেকে শেখ সেলিমের বনানীর বাসায় ভিড় করতে দেখা যায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। এসেছেন কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক নেতা, তবে নিকটাত্মীয় ছাড়া এই মুহূর্তে কাউকে বাসায় ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিহতের মাগফিরাত কামনায় বাসার ভিতরে চলছে কোরআন ও দোয়া দরুদ পাঠ। নিহত জায়ানের পরিবার এই বাসাতে থাকত বলে সেখানে দোয়ার আয়োজন করা হয়েছে। বাগেরহাটে বিদ্যালয় ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন। বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময় রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে দেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে গুরুত্ব দিয়েছে অন্য কোনো সরকার সে ধরনের কোনো ভূমিকা রাখেনি। তাই শিক্ষার ব্যাপারে বর্তমান সরকার যেমন আন্তরিক, তেমনি শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিক হতে হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামীমা হোসেন আসানুর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ। এই রাস্তাটি যাতে কম্পাউন্ডিং হয় সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনি দেখবেন। চেষ্টা করে দেখতে এটা করা যায় কিনা। উন্নত জাতি হিসেবে পরিচিত করার যে প্রথম স্তর সেটা হলো কি আমাদের স্কুল কলেজে আসে এবং আমাদের শিক্ষক বৃন্দ যারা আছে তারা আমাদের থেকে আপনারা এখানে আসেন, ঐতিহ্য আছে, ইতিহাস আছে, আপনি এখানে সময় করে এসে আরো সময় নিয়ে বসে আপনাদের কথা শুনবো। সোমবার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিনুর। পুলিশ জানায়, 1.5 বছর আগে মুঠোফোনের সম্পর্কের জেরে কলমনগর আয়ুবনগর এলাকার সালাউদ্দিনের সঙ্গে চট্টগ্রাম রাউজানের মেয়ে শাহিনুরের বিয়ে হয়। গত শুক্রবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই এলাকায় যান শাহিনুর। এ সময় সালাউদ্দিনের আগের স্ত্রী ও 2 সন্তানের সামনে স্ত্রীর মর্যাদা দাবি করলে সালাউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
তারপরে রোববার বিকেলে ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র আনতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু কাগজ আনতে যাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। দায়িত্ব গ্রহণ করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিতরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণ করছেন। গতকাল বিকেলে উপজেলা পরিষদের সাধারণ সভায় যোগদানের মধ্য দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এ সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র আতাউর রহমান সরকার, সহকারী কমিশনার ভূমি নজির হোসেন, ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, ওসি এ কে এম মেহেদী হাসান সহ অন্যরা। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণ সহ একজন আটক। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 2 কেজি স্বর্ণ সহ রফিক উলন্ঠা নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। রোববার দুপুরে দুবাই থেকে আসা F-2559 ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওই দিন রাতে পতেঙ্গা থানায় তাকে সোপর্দ করা হয়। চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, দুবাই থেকে ওই ফ্লাইটে আসার পর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় তিনি অবৈধ কোনো কিছু নেই বলে দাবি করেন। পরে দেহ তল্লাশি করে 100 গ্রাম স্বর্ণ ও কোমরের বেল্টে স্বর্ণের বকলেস পাওয়া যায়। চাকুরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন। সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরে কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করে জেলা দপ্তরের কল্যাণ সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার 6 উপজেলার প্রাথমিক বিদ্যালয় দপ্তরে কাম প্রহরীরা অংশ নেয়। মানববন্ধনের বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরে কাম প্রহরীদের চাকরি জাতীয়করণের জন্য সরকারের কাছে দাবি জানান। আটোয়ারিতে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে রোববার দুপুরে দ্বারকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সুখ্যাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মাজাহারুল হক প্রধান। ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্যে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালিক মণ্ডল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 2 তলা বিশিষ্ট 3টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা বিভাগে কি পরিমাণ উন্নতি হয়েছে তা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মাজহারুল হক প্রধান। নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি পুকুর থেকে মফাজ্জল হোসেন নামে এক পাহারাদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চেরাকপুর ইউনিয়নের বড় মহেশপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মুফাজ্জল হোসেন ওই গ্রামের কায়েমউদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ওই পুকুরে মুফাজ্জল হোসেন দীর্ঘদিন থেকে পাহারাদারের কাজ করতেন। রোববার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে পুকুরের পাহারাদারের দায়িত্ব পালন করতে যায়। সোমবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ সহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাঁচবিবিতে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। ফেনীর সোনাগাজী মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়ে মারার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডের দাবিতে পাঁচবিবিতে মানববন্ধন হয়। রবিবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত পাঁচমাথার ভাস্কর্যের পদতলে
উদয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠনের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন লেখক, ব্যানার সহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে রাফি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান সংগঠনের নেতারা। ঝিনাইদহে মেয়ে হত্যার দায়ে মা গ্রেফতার। ঝিনাইদহে ভাত না খাওয়ার অপরাধে মায়ের মারধরে 5 বছরের মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শৈলকুপা পৌরসভার হাজামপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মেয়ে জান্নাতুলকে ভাত খাওয়াচ্ছিল মা আলিয়া বেগম। মেয়েটি ভাত খেতে না চাইলে তাকে মারধর করে মা আলিয়া বেগম। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মা আলিয়া বেগমকে আটক করেছে পুলিশ। বাগেরহাটে নদী শাসন করে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বাগেরহাটের সরখোলা নদী শাসন করে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা বগিসাতঘর এলাকায় ভাঙন কবলিত বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন নদী শাসন অন্তর্ভুক্তকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম আকন, সমন্বয় মোহাম্মদ রিয়াদুল হোসেন পঞ্চায়েত, আব্দুল রাজ্জাক, মুফিজ খান, আব্দুল সত্তার হাওলাদার পান্না মিয়া, শাকত হাওলাদার, সোলেমান দেলোয়ার বয়াতি, জামাল চকিদার, জলিল খলিফা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এই ভাঙ্গল থেকে আমরা কোশ্চিন কারো রেহাই পাবো না। ওই অবদা বা বেরিবাদ পাইতে পারি তার জন্য শেখ হাসিনা তার প্রতি আমাদের আকুল আবেদন। তিনি যেহেতু জনবান্ধব প্রধানমন্ত্রী, সেই কারণে আমরা আবেদন করবো যে আমাদের সিরার এলাকার মানুষগুলো আজকে নিঃসমং সরবরাহ হয়ে গেছে এই শুধু নদী ভাঙার জন্য। বারবার অবদা হচ্ছে অথচ নদী ভাঙতেই আছে। এই কারণে আমরা মানুষ সরকার ভারতের কাছে অনুরোধ করবো, তার শুভদৃষ্টি কামনা করবো, নদী বেড়িবাঁধ না দিয়ে আগে আমাদেরকে নদী শাসন করার ব্যবস্থা করুন, তারপরে আপনার যে বেড়ি দিবেন। ক্ষতিগ্রস্ত এই এলাকা সরকার আমাদের প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ সে সরকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এখানে যে পরিমাণ নদী ভাঙন হচ্ছে সরকার এই কোটি কোটি টাকা কোনো কাজেই আসবে না। পাঁচবিবিতে দুই মোটরসাইকেল ছিনতাইকারী আটক। জয়পুরহাটের পাঁচবিবিতে দুইটি মোটরসাইকেলের ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল সহ দুইজন ছিনতাইকারীকে আটক করেছে। ছিনতাইকারীরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে খোরশেদ ও একই উপজেলার ধুরউইল গ্রামের মোকসেল আলীর ছেলে খালেদ। জয়পুরহাট র্যাব পাঁচ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, শনিবার রাতে নওদা এলাকায় চা দোকানে রতন নামে এক মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে চা খাওয়ার সময় ওই দুই ছিনতাইকারী কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি র্যাবকে খবর দিলে র্যাব সদস্যরা পাঁচবিবি উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে। রোববার সকালে পাঁচবিবি থানায় তাদের নামে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলা হয়। সংবাদ শেষ করার আগে প্রধান প্রধান শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 290। সারা দেশে পবিত্র শবে বরাত পালিত। বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে 7টি চুক্তি স্বাক্ষরিত। দায়িত্ব
করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিতরা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণসহ একজন আটক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।